নস বন্ধুরা আমি দীপ দ্বীপ ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি আজকে ছেলেদের টি শার্ট সম্পর্কে বলবো আর কি বা দেখাবো আর কি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে গিয়ে সর্বপ্রথমে পৌঁছাবে সো বন্ধুরা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমি পলোনক টি শার্ট দেখাচ্ছি এটা একটা আপনারা রেড দেখতে পাচ্ছেন ইটার কালার অপশন তিনটা আছে এটা পলনেক টি শার্ট পাশের একটা আপনারা এক টি শার্ট দেখতে পাচ্ছেন এটার কালার অপশন নেই ইটার এমআরপি হলো ফোর সেভেন্টি নাইন আর পলনেক যেটা ইটার এমআরপি হলো থাউজেন্ড ফোর্টি নাইন রুপিস অ্যাকচুয়ালি এগুলো একটু মানে রেঞ্জ আছে রেঞ্জের মধ্যে আর কি আর এটা ইউএস ইউএস পলো ব্র্যান্ডের আর কি এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লোকেট পলোনক টিস আর কি টি শার্ট ইটার এমআরপি হলো থার্টিন নাইনটি নাইন একটা আপনারা পিচ কালার পলনেক টি শার্ট দেখতে পাচ্ছেন ইউএস পোলোর ইটার এমআরপিটা হলো টু এখন একটা স্মল ভিডিও দেখবেন তো ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আপনাদের একটু মানে বুঝতে ইজি হবে তাই আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম আর কি আর এটার মধ্যে নিউ অ্যারাইভেলও আপনারা কিছু দেখতে পাচ্ছেন তাই আর কি দেখালাম আর এখানে একটা ব্ল্যাক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটার কালার অপশন তিনটে আছে এখানে সেম আর একটা আপনার রাউন্ড নেক ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটার কালার অপশনও সেম তিনটে আছে রাউন্ড নেকটার এমআরপি হলো সিক্স রাউন্ড নেকটার এমআরপি হলো ফোর সিক্সটি ফাইভ আর নেক যেটা এটার এমআরপি হলো ফাইভ থার্টি নাইন এখানে একটা মাস্টার কালার রাউন্ড নেক গ্রাফিক টিস দেখতে পাচ্ছেন এটার এমআরপি হল ফাইভ থার্টি এখানে একটা ব্ল্যাক কালার আপনারা পলোনেক দেখতে পাচ্ছেন টি শার্ট এটার এমআরপি হলো সেভেন বন্ধুরা আমি যেগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ডিসক্রিপশনে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বা বাই করতে পারবেন ইটার একটা আপনারা গ্রাফিক টিস দেখতে পাচ্ছেন ইটার কালার অপশান সেই দুটা আছে এটা আবার দুটা কালার কম্বিনেশন মিলিয়ে টি শার্টটা মানে পোলনেক টি শার্টটা আর কি এখানে সেম আর একটা আপনারা দেখতে পাচ্ছেন কালার কালার অপশন যদিও নেই ইটার এমআরপি হলো সেভেন ফিফটি নাইন আর গ্রাফিক টিস যেটা পোলোনক ইটার এমআরপি হলো সেভেন ফোর্টি নাইন এখানে একটা আপনারা ভিনেক টি শার্ট দেখতে পাচ্ছেন সলিড কালারের ইটার এমআরপি হলো ফোর টোয়েন্টি এইট আর এখানে যেটা আর একটা দেখতে পাচ্ছেন আপনারা ব্লকের টিস আর কি যেটাকে ওই যে ব্লক করা তাই এটাকে ব্লকের টিস বলা হয় তো এটা আবার নেক ইটার এম হলো সেভেন ফিফটি নাইন এখানে একটা সেম আপনারা রাউন্ড নেক রেগুলার ফিট টি শার্ট দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের ইটার কালার অপশন তিনটে আছে এখানে একটা আপনারা রাউন্ড নেক ব্ল্যাক কালারের টিস দেখতে পাচ্ছেন টি শার্ট ইটার কালার অপশন তিনটে আছে অরেঞ্জ কালার যেটা এটার এম হলো অরেঞ্জ কালার যেটা ইটার এমআরপি হলো ফাইভ সেভেন্টি সেভেন আর ব্ল্যাক কালার যেটা ইটার এমআরপি হলো ফোর এইটি নাইন রুপিস এখানে একটা সেম আপনারা চাইলে দেখতে পারেন দুটা পিস ইটার কালার অপশন তিনটা এখানে একটা সেম আপনারা ব্লকেট পিস দেখতে পাচ্ছেন পলনেক ইটার কালার অপশন যদিও নেই এটার এমআরপি হলো নাইন ফিফটি নাইন এখানে একটা আপনারা ব্লকেট পলোনেক দেখতে পাচ্ছেন ইটার কালার অপশন দুটো আছে এখানে একটা সেম আপনারা দেখতে পাচ্ছেন স্টাইপ পলোনেক টি শার্ট ইটার কালার অপশন নেই ইটার এমআরপি হলো এইট থার্টি নাইন এখানে একটা সেম আপনারা মাস্টার ইয়েলো কালার ব্ল্যাক কালার কম্বিনেশন পলোনেক টি শার্ট দেখতে পাচ্ছেন ইটার এমআরপি হলো ওয়ান ওয়ান ডাবল নাইন কালার অপশন নেই এখানে একটা সেম আপনারা ব্ল্যাক এবং একটু একটু হালকা হালকা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন টি শার্ট এম ইটার এমআরপি হল সেভেন নাইনটি নাইন এখানে একটা সেম আপনারা মানে ইয়েলো আর কি ইটার কালার তিনটা আছে পলনে টি শার্ট এখানে একটা সেম আপনারা লকেট টিস দেখতে পাচ্ছেন ইটার কালার যদিও নেই গ্রিন মেরুন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন ইটার এমআরপি হলো এইট সিক্সটি রুপিস তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার